رب العالمين قرآن الكريم الشتر نمبر سورة سورة بني إسرائيل اكشت دوش نمبر آيات بلين قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى الله تعالى বলেছেন তোমরা তাকে আল্লাহ অথবা রহমান যে নামেই ডাকো না কেন তার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম রহমান যিনি আল্লাহ হলেন তিনি আল্লাহ যিনি রহমান হলেন তিনি আমরা যখন কোরআনের প্রথম সূরা সূরাতু আল ফাতিহা তেলাওয়াত করি সেখানেও আমরা রহমানের পরিচয় পেয়ে যাই প্রত্যেক দিন নামাজে আমরা এই সূরাটি তেলাওয়াত করি সবাই একটু ঠোঁট নাড়িয়ে আমার সঙ্গে তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা সুন্দর করে তার পরিচয় দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক যিনি তিনি কে সকল প্রশংসা আল্লাহর এরপরে প্রশ্ন করি আমরা যদি প্রশ্ন করি মানিল্লা আল্লাহকে জবাব চলে আসবে রব্বিল আলামিন তিনি হচ্ছেন জগৎসমূহের রব জগৎসমূহের প্রতিপালক এখন আপনি যদি জিজ্ঞেস করেন রবকে তাহলে জবাব চলে আসবে আর রহমানির রহিম যিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু অত্যন্ত মেহেরবান আমার আল্লাহর পরিচয় হলো রহমান রহমান যিনি আল্লাহ হলেন তিনি রহমান যিনি আল্লাহ হলেন তিনি এই সূরা সূরা আল ফুরকানের শেষের 15টি আয়াতে রহমানের বান্দাদের 12টি গুণ তুলে দেওয়া হয়েছে এই 12টি গুণ যারা অর্জন করবে রহমান ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা করেছেন আমি তাদেরকে আমার জান্নাতের চিরস্থায়ী মেহমান বানাবো সুবহানাল্লাহ আমরা সবাই জান্নাত চাই কি চাই না কারা কারা জান্নাত চান না একটু হাত তুলেন তো কথা বুঝেন নাই অনেকে হাতে জন্য উঠায়ও নামাই ফেলছে সবাই জান্নাত চাই তো তাহলে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কয়টা গুণের বর্ণনা এখানে দিয়েছেন 12টা একটু জোরে বলেন কয়টা 12টা এই 12টা গুণ আমরা অর্জন করতে পারলেই আমাদেরকে জান্নাতের মেহমান যিনি বানাবেন পুরুষোচিত কণ্ঠে সবাই জবাব দিয়ে বলেন তো তিনি কে এই 12টি গুণ অর্জনের উদ্দেশ্যে মনোযোগ দিয়ে আমরা শুনতে পারবো তো ইনশাআল্লাহ চলেন আমরা শুরু করি রব্বুল আলামিন বলছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا এক নম্বর গুণ হলো রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে বিনয়ের সাথে ভদ্রভাবে বিচরণ করে যারা রহমানের বান্দাদের প্রথম গুণ হবে রহমানের বান্দারা অভদ্র হবে না বেয়াদব হবে না অহংকারী হবে না রহমানের বান্দারা দুনিয়াতে চলবে ভদ্র হয়ে নম্রভাবে বিনয়ের সাথে বলেন তো আসমানের নিচে জমিনের উপরে আমরা যে আছি এই জমিনটা কার এই জমিনের উপরে আপনি গোলামের মতো থাকবেন গোলাম থাকবে গোলামের মতো গোলাম যেন দম্ভ ভরে অহংকারের সাথে বিচরণ না করে আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উরিদাই অহংকার হলো আমার চাদর যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে আর যে অহংকারের নামে আমার চাদর নিয়ে টানাটানি করবে তাকে আমি শাস্তি দিব তাকে আমি পাকড়াও করব রহমানের বান্দাদের এক নাম্বার গুণ হবে তারা বেয়াদব হবে না অহংকারী হবে না বরং নম্র হয়ে ভদ্রভাবে
জমিনে বিচরণ করবে আমাদের সমাজে অহংকারী দাম্ভিক অনেক মানুষ আছে না নাই জ্ঞান আছে জ্ঞানের অহংকার করে টাকা পয়সা আছে টাকা পয়সার অহংকার করে বংশ বড় এজন্য বংশের অহংকার করে ক্ষমতা আছে এই জন্য ক্ষমতার বড়াই ক্ষমতার অহংকার করে এমন মানুষ আমাদের সমাজে নাই জ্ঞান আছে বলে আপনি এত বড়াই করেন কেন ভাই জ্ঞান তো আপনি নিজে নিজে এটা এই জ্ঞান পান নাই এই জ্ঞান আপনাকে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ আবার আপনার জ্ঞান কেড়ে নিয়ে মুহূর্তের মধ্যে আপনাকে পাগল বানায় দিতে পারেন কে কত জ্ঞানী মানুষ আছে হঠাৎ করে পাগল হয়ে গিয়েছে ব্রেন কোনো কাজ করে না এজন্য যারা সত্যিকারের জ্ঞানী তারা বিনয়ী হয় তারা মানুষকে সম্মান করে যে ব্যক্তি বিনয়ী হয় ওই ব্যক্তির মর্যাদা সম্মান যিনি বাড়ায়া দেন তিনি কে আল্লাহ জ্ঞানের তিনটা পর্যায় আছে প্রথম পর্যায় এটা হলো খুব অল্প জ্ঞান এই অল্প জ্ঞান যারা নেয় তারা অহংকারী হয়ে যায় এজন্য গ্রামে গঞ্জে একটা প্রবাদ আছে খালি কলস নড়ে বেশি যে ব্যক্তি কম জানে সেই ব্যক্তি লাফালাফি করে বেশি জ্ঞানের দুই নম্বর পর্যায়ে যে অতিক্রম করে কিছুটা নম্রতা তার ভেতরে আসে কিন্তু জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে যারা অতিক্রম করে অতিক্রম করা তো সম্ভব না অর্থাৎ তিন নম্বর পর্যায়ে যারা যায় তারা এত বেশি বিনয়ী হয়ে যায় সে যখন গবেষণার স্তরে যায় গবেষণা করতে গিয়ে দেখে সে এখনো কিছুই জানে না মনে হয় যেন জ্ঞান সমুদ্রের বেলাভূমির একটা কোণায় সে দাঁড়িয়ে আছে এই বিশাল সাগর পাড়ি দেওয়া তার জন্য সম্ভব সময় নাই নইলে ওই ঘটনাটা বলতাম আপনারা বাড়িতে পড়ে নিয়েন সূরা কাহাফের মধ্যে আছে খাদির আলাইহিস সালামের সাথে মুসা নবীর এক চমৎকার তাৎপর্যপূর্ণ ঘটনা আছে জ্ঞানের অহংকারের কারণে পরিণতি কি হয় ওই ঘটনা আপনারা পড়লে ভালো করে বুঝবেন জ্ঞানের বড়াই করা যাবে না অনেক মানুষ আছে টাকা পয়সা আছে বলে বুক ফুলাইয়া রাস্তাঘাটে হাঁটে টাকা পয়সার অহংকার করবেন না সকালবেলার টাকাওয়ালাকে বিকেলবেলা রাস্তার ফকির যিনি বানায়া দিতে পারেন তিনি কে একটু ক্ষমতা আছে বলে এত অহংকার করে সামান্য ক্ষমতা আছে বলে তার বিরোধী যত মানুষ আছে তাদেরকে হামলা মামলা দিয়ে বাড়িতে থাকতে দেয় না এলাকায় থাকতে দেয় না আমার প্রিয় ভাই ক্ষমতার অহংকার কইরেন না কারণ ক্ষমতার চেয়ার চেয়ারের জায়গায় থাকে কিন্তু চেয়ারে বসা ব্যক্তিগুলো চিরদিন ওই চেয়ারে থাকতে পারে না এটা যদি আপনি বুঝতে চান তো আমি আপনাকে সুন্দর ভাষায় বুঝায় দেই কালকে সকালবেলা আপনি আপনার অফিসে যখন যাবেন কষ্ট করে মাথাটা একটু ঘুরায়েন মাথা ঘুরাইয়া দেখিয়েন এই চেয়ারে আপনার আগে যারা বসেছেন তাদের নাম পিছনে ঝুলানো আছে না নাই এখন তারা সাবেক এখন তারা বিগত বেশি দিন টাইম নাই আপনিও একদিন বিগত হয়ে যাবেন এক্স হয়ে যাবেন সাবেক হয়ে যাবেন আপনার নাম ওখানে চলে যাবে চেয়ারে নতুন আরেকজন চলে আসবে কিন্তু আমরা মাঝে মাঝে চেয়ারে বসার পরে গিয়ার বেড়ে যায় আর চেয়ারে বসার পরে গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে যায় তো মনে রাখবেন চেয়ারে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়াইয়া বেজ্জত করে নামাইতে পারবেন তিনি ক্ষমতার অহংকার করবেন না ওই দেখেন আরেক ম্যাটার কি হয়েছে তার দল ক্ষমতায় আছে কিন্তু সে একেবারে বেজ্জত টাকলা মুরাদ অহংকার করে করে বলেছে ইসলাম থাকবে না কিরে পাগলা ইসলাম তো আছে তোর মন্ত্রিত্ব নাই প্রথমে গেল মন্ত্রিত্ব এরপরে গেল দলের নমিনেশন এরপরে বান্ধবীর সাথে মিলাইয়া মার্কা আনলো এখন দেখা গেল বন্ধু আর বান্ধবী দুইজনের মার্কাই রাস্তা থেকে খাদে পড়ে গেল কি বুঝলেন আপনি আপনার দলও থাকবে আপনি বেজ্জত হয়ে যাবেন বেজ্জত হয়ে যাবেন আমার আগে এখানে আমাদের
মাওলানা কাজী আব্দুর রাজ্জাক হুজুর আলোচনা করলেন তার আগে আমার ভাই মাওলানা মাকসুদ ইকবাল আলোচনা করলেন এখন আমি আলোচনা করছি আমি বেশিক্ষণ থাকব না কিছুক্ষণ পরে চলে যাব তারপর পিশাব হুজুর আসবেন তাহলে বোঝা গেল চেয়ার কয়টা একটা জোরে বলেন কয়টা একটা এই চেয়ারে বসে আপনি যেমন আমি যদি এখন আমি আমাকে দিয়ে বুঝাই এই চেয়ারে বসে আমি যদি এলাকাকে কটাক্ষ করে আরম্ভ করি মূর্খের মতো যা মন চায় তাই বলি তাহলে দেখা যাবে যে সম্মান দিয়ে ফুলের তুরা দিয়ে মানুষ আমাকে রিসিভ করেছে বিদায় দেওয়ার সময় মানুষ আমাকে কিন্তু উল্টা ভাবে বিদায় দিবে তাহলে বোঝা গেল ফুল দিয়ে যেভাবে এনেছে যদি এখানে পরিবেশ ঠিক রাখে মানুষ আবার আমাকে এগিয়েও দিবে সম্মানের সাথে আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম ক্ষমতার বড়াই করলে পরিণতি হবে নমরুদের মতো ফেরাউনের মতো কেউ আপনাকে মনে রাখবে না আর যদি এখানে বসে আপনি অহংকার না করে আপনি যদি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন আচরণ করেন দেখা যাবে দুনিয়া থেকে যাওয়ার সময় এলাকার প্রত্যেকটা মানুষ এসে লাশের পাশে শুধু ক্রন্দন করবে আপনি মরেও অমর হয়ে থাকবেন মানুষ আপনাকে আজীবন স্মরণ রাখবে দোয়ায় শামিল রাখবে অহংকারী ব্যক্তিরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যায় ঠিক কি না এইজন্য আল্লাহ রহমানের বান্দাদের কোয়ালিটি বললেন রহমানের বান্দারা অহংকারী হবে না কিসের বড়াই কিসের অহংকার আপনি যে তো বড়াই করে হাঁটবেন আপনি কি আল্লাহর জমিনটাকে ফাটিয়ে দিতে পারবেন নাকি না এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা আল্লাহ তাআলা বললেন জমিনের মধ্যে অহংকারের সাথে বিচরণ করো না আল্লাহ তাআলা আরো সুন্দর করে পরের অংশে বললেন ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা আল্লাহ তাআলা বললেন ইন্নাকা লান তাখরিকাল আরদ নিশ্চয়ই তুমি জমিনকে ফাটিয়ে দিতে পারবে না এমন কি অহংকার করে হাঁটলে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা তুমি তো আকাশের উচ্চতায় চলে যেতে পারবে না তো কিসের অহংকার সাইয়েদানা লোকমান হাকিম তিনি তার সন্তানকে খুব সুন্দর সুন্দর কিছু নসিহত করেছিলেন সেই নসিহত গুলো আল্লাহর এত ভালো লেগেছে আল্লাহ তাআলা সেগুলো সূরা লোকমানের ভেতরে উঠিয়ে দিয়েছেন লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছিলেন তার মধ্যে একটা উপদেশ ছিল ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস আমার প্রিয় ছেলে গাল বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে অহংকারের বসে মানুষের সাথে কথা বলো না কিছু মানুষের সমাজে দেখবেন গাল বাঁকা করে খুব তুচ্ছতাচ্ছিল্য করে মানুষকে হেয় করে অহংকারী মুডে চলাফেরা করে এমন মানুষ আছে না নাই কিসের অহংকার আপনার দুই হাত তারও আছে দুই হাত আপনার দুই চক্ষু তারও আছে দুই চক্ষু আপনার আছে দুই পা তারও আছে দুই পা আপনার শরীর কাটলে যেমন রক্ত মাংস হাড্ডি পাওয়া যাবে তার শরীর কাটলেও সেম জিনিস পাওয়া যাবে তো কিসের অহংকার করেন আপনি বলবেন হুজুর আমার তো টাকা আছে তার টাকা নাই আমার ক্ষমতা আছে তার নাই আপনার যেটা আছে ওইটা আপনার নয় ওইটা আপনাকে দয়া করে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ ওইটা আবার মুহূর্তের মধ্যে চাইলেই আবার কেড়ে নিতে পারেন কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন খবরদার অহংকার করো না লোকমান হাকিম তার ছেলেকে বললেন বাবারে খবরদার গাল বাঁকা করে তুচ্ছতাচ্ছিল্য অবহেলা করে মানুষের সাথে কথা বলো না তিনি তার ছেলেকে আরো সুন্দর করে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনে অহংকারের সাথে চলাফেরা করো না ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না অহংকার করা হলো ইবলিসের স্বভাব
ইবলিসের স্বভাব আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ যখন সবাইকে বলেছিলেন সাজদা দাও সবাই সাজদা দিলেও আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে সে অহংকারী হয়েছিল এই অহংকারের কারণে জান্নাত থেকে তাকে বিতাড়িত করে দিয়েছেন কে তাহলে বোঝা গেল অহংকারী হয়ে গেলে বিতাড়িত হওয়া লাগে আপনি যদি জ্ঞানের অহংকার টাকার অহংকার বংশের অহংকার ক্ষমতার অহংকার করেন অহংকার বেশি বেড়ে গেলে মানুষ আপনাকে ভালোমতো সাইজ কইরা বিতাড়িত করবে এজন্য আল্লাহ বললেন রহমানের বান্দারা অহংকারী হবে না তারা হবে ভদ্র তারা হবে কি ভদ্র রহমানের বান্দারা যখন রাস্তায় মোটরসাইকেল চালাবে অভদ্রের মতো চালাবে না আমার দেশে কিছু যুবক তরুণ ছেলে পেলে আছে মোটরসাইকেল যখন চালায় ডিজে স্টাইলে কিছুক্ষণ ডানে কাইত কিছুক্ষণ বামে কাইত আছে না নাই এই ঢাকা চিটাং হাইওয়েতে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে আমরা চলাফেরা করার কারণে দেখি এরকম কি আছে না এরকম কাইতকুত হয়ে মোটরসাইকেল চালাইতে কে বলেছে আপনাকে সুজা হয়ে চালান না কেন মোটরসাইকেল আর মোটরসাইকেল চালানোর সময় যদি রাস্তাঘাটে মহিলা কোলে ছুটি হয়েছে দেখে আরে হরন কারে কয় তখন এটা কি রহমানের বান্দার বৈশিষ্ট্য এরকম অভদ্রভাবে মোটরসাইকেল চালানো অভদ্রভাবে রাস্তাঘাটে চলাফেরা করা এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য আর যুবক ভাইদেরকে বলছি ভাইয়েরা মোটরসাইকেল চালাতে সাবধান প্লিজ এটা কিন্তু খুব মারাত্মক বেঁচে থাকলে পঙ্গু আর মরলে শরীরের এক এক পার্টস এক এক দিকে যাবে ঠিক আছে কথা এখন কেমন এখন কেন জানি আদব কায়দা উঠে যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি রাস্তায় বড় ভাইকে দেখলে চাচা দেখলে আমরা রাস্তার পাশ দিয়ে হেঁটে আস্তে করে চলে যেতাম অথবা বড়দেরকে দেখলে আমরা অন্য দিকে যেতাম বড়দের সামনে গলা উঁচু করতাম না কিন্তু এখন এই আদব কায়দা উঠে যাচ্ছে এখন দেখা যায় যুবক ছেলেরা এলাকার প্রবীণ মুরব্বীদের পাশে দিয়েও যখন মোটরসাইকেল চালায়া যায় তখনও দেখা যায় অভদ্রের মতো চালিয়ে যায় আছে না নাই এরকম অভদ্রতা কি রহমানের বান্দার স্বভাব জোরে বলেন আল্লাহ তাআলা বলছেন খবরদার জমিনের মধ্যে অভদ্র অহংকারী মোড়ে গুন্ডা মাস্তানের মতো অসভ্যের মতো চলাফেরা করো না তাহলে কেমনে রহমানের বান্দারা জমিনের বুকে চলাফেরা করবে আল্লাহ শিখিয়ে দিলেন যারা পারেন আমার সঙ্গে পড়েন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা রহমানের বান্দা হলো তারা জমিনে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা আজকে আমরা এই সূরা ফুরকানের আলোচনা থেকে সিদ্ধান্ত নিলাম এখন থেকে আমরা জমিনে গুন্ডার মতো মাস্তানের মতো বখাটের মতো অভদ্রের মতো অহংকারী মতো চলাফেরা করব না পারবেন তো ভদ্রভাবে পারা যাবে আল্লাহ সবাইকে তৌফিক দেন কয় নাম্বার গুণ কষ্ট হচ্ছে আপনাদের এরপরে রহমানের বান্দাদের দুই নাম্বার গুণ হলো রহমানের বান্দারা হবে সংযমী তারা হবে ধৈর্যশীল রহমানের বান্দারা এরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী হবে না তারা হবে অত্যন্ত সংযমী আল্লাহ তাআলা এর পরের অংশে বললেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা যখন জাহিলদের সম্মুখীন তারা হবে তখন তাদেরকে তারা সালাম দিয়ে কেটে পড়বে এখন জাহিল মানে কি জাহিল মানে এখানে মূর্খ বা অশিক্ষিত উদ্দেশ্য নয় জাহিল মানে হচ্ছে সেই স্বভাবের লোকেরা যারা অনর্থক বেহুদা কথা কাজ নিয়ে পড়ে থাকে মন্দ জিনিস নিয়ে পড়ে থাকে এই সকল লোকদের ধারে কাছে রহমানের বান্দারা যায় না রহমানের বান্দাদের স্বভাব এমন গালি দিলে গালির জবাবে গালি দেয় না রহমানের বান্দাদের স্বভাব হলো কেউ তাকে বকা দিলে সে উল্টা বকা দেয় না
মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না মন্দের জবাব ভালো দিয়ে দেয় কেউ তাকে গালি দিলে সে তাকে পেলে সালাম দেয় সম্মান করে কেউ তার বদনাম করলে দেখা হলে তারে চা খাওয়ায় এটা হলো রহমানের বান্দার স্বভাব ঠিক তো বলতেছেন এটা পারবেন আপনাকে তো কেউ গালি দিলে তোমা কেউ যদি এসে বলে ভাই অমুক কিন্তু আপনারে গালি দিছ কয় কি বলস তারে খালি পায় রহমানের বান্দা বললে অসুবিধা নাই আমার ভাই আমাকে গালি দিয়েছে না জেনে না বুঝে দিয়েছে দেখা হোক হাইওয়ে ইনে দুই ভাই মিলে চা খেয়ে সুবহানাল্লাহ এটা রহমানের বান্দার সাথে গালির বিনিময়ে গালি আসেন নবীজির জীবনের দিকে তাকায় নবীজিকে কাফেররা বলেছে পাগল নবীজিকে কাফেররা বলেছে কাহিন গণক সাহির জাদুকর নবীজিকে তারা বলেছে কাজ্জাব মিথ্যাবাদী নবীজিকে তারা এত গালিগালাজ করলো তার প্রতিবাদে নবীজি তাদের সামনে গিয়ে মুচকি এসে ভদ্র ব্যবহার করেছেন সুবহানাল্লাহ এটা রহমানের বান্দার স্বভাব গালির বিনিময়ে গালির প্রতিবাদে গালি নয় গালির প্রতিবাদে হবে সালাম জোরে বলেন গালির প্রতিবাদে হবে কি গালির প্রতিবাদে হবে সালাম মন্দের জবাব হবে ভালো দিয়ে রহমানের বান্দাদের উদ্দেশ্যে কেউ যদি বুলেট ছাড়ে রহমানের বান্দারা শত্রুদেরকে ফুল দিবে কি দিবে ফুল দিবে আমার নবীজি কষ্ট পেয়েছেন কিন্তু কখনো কাউকে কষ্ট দেন দুঃখ পেয়েছেন কিন্তু দুঃখ দেন এজন্য আল্লাহ তার নবীকে বললেন ও নবী আপনার স্বভাব তো কাফিরদের মতো হওয়া উচিত নয় যারা আপনার বিরোধিতা করে আপনাকে গালিগালাজ করে আপনিও তাদের মতো বখাটে মেজাজি হবেন না তাহলে আপনি কি করবেন আল্লাহ তার নবীকে শিখায় দিলেন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ তার নবীকে বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াজুরহুম হাজরান জামিলা ও নবী এরা যা বলে আপনি সবর করুন ধৈর্য ধারণ করুন এরা যা বলে আপনি চুপচাপ এগুলো পরিত্যাগ করে চলুন সুবহানাল্লাহ এটা পারবেন এটা কত বড় কোয়ালিটি জানেন আপনার গীবত হবে সমালোচনা হবে শুনবেন চুপচাপ থাকবেন প্রতিবাদ নয় মন্দের জবাব ভালো ব্যবহার দিয়ে দিতে হবে ঠিক কি না কেউ আপনার বদনাম করেছে আপনি বদনাম নয় আপনি তাকে পেলে তার প্রশংসা করেন তাকে পেলে বুকে জড়িয়ে নেন দুই ভাই চা খান ও নিজেই লজ্জায় পড়ে যাবে কার বদনাম করি আমি কাকে নিয়ে সমালোচনা করি তার মতো মানুষই হতে পারে না সুবহানাল্লাহ এটা রহমানের বান্দার স্বভাব কার স্বভাব আপনারা পারবেন পারবেন জবাব তো আসে না পারবেন শুনেন আমাদের স্বভাব কেমন হওয়া দরকার আল্লাহ শিখাচ্ছেন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কসাসের 55 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন আল্লাহ তাআলা বলছেন তারা যখন কোনো অহেতুক বা মন্দ কাজ অহেতুক বা বাজে জিনিস হচ্ছে এমন কোনো জায়গা দিয়ে যায় তখন বলে তোমাদের কর্মফল তোমাদের আমাদের কর্মফল আমাদের এরা কারো সাথে তর্ক করে না সালামুনা সালামুন আল্লাহ বলছেন তারা বলে সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন তোমাদের উপরে সালাম জাহিলদের সাথে আমরা তর্ক করি না তর্ক করা হলো মূর্খদের স্বভাব ভালো মানুষ কখনো তর্ক করে না কারণ তর্ক করলে টাইম লস এখন সবচেয়ে বেশি তর্ক হয় ফেসবুকে ঠিক আছে না একটা কমেন্ট করলে জবাব দিতে আছে আপনি গুবর গোবরকে কি কি জানি বলে নাড়াচাড়া করতেছেন কেন নাড়াচাড়া করলে দুর্গন্ধ আরো বাড়বে গালি দিয়েছে গালির জবাব গালি নয় চুপচাপ থাকেন সে তার গালি দিয়ে বসে থাকুক তাহলে বিষয়টা আর বিস্তৃত হবে সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন এই যে আমরা দাওয়াতি কাজ করি
আমাদেরকে সবাই পছন্দ করবে এটা কোনো কথা যারে সবাই পছন্দ করে এই লোক সুবিধাবাদী আপনি সবার কাছে এট এ টাইম ভালো হতে পারবেন এটা সম্ভব নয় আমাকে একদিন একজন বলে হুজুর আপনাকে দেখলাম এক জায়গায় আপনাকে নিয়ে পুষ্ট হয়েছে আজেবাজে গালিগালাজ হয়েছে আপনি কি একটা কিছু বলবেন আমি বললাম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন তাদের উপরে সালাম জাহিলদের সাথে তর্ক করার সময় আমাদের নাই সময় নষ্ট হবে এই সময়টা আপনি অন্য কোনো কাজ করলে সময়টা কাজে লাগবে ঠিক কি না আল্লাহ বুঝার তৌফিক দান করুন রহমানের বান্দাদের দুই নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ বলেছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা এরা যখন জাহিলদের সম্মুখীন হয় সালাম দিয়ে চলে যায় মন্দের জবাব ভালো গালির জবাবেও ভালো জাহিলিয় স্বভাবের উত্তর হবে সালাম দিয়ে পারবেন তো ইনশাআল্লাহ এত আস্তে বললেন জোরে বলেন ইনশাআল্লাহ আচ্ছা রহমানের বান্দাদের দিনের বেলা কেমন যাবে এই দুই পয়েন্টে বললাম দিনের বেলা তারা অহংকারী হবে না তার মানে রাতের বেলা হবে বিষয়টা এমন না মানে দিনের বেলা ভদ্র থাকবে রাতেও থাকবে এরপরে দুই নাম্বার স্বভাব হলো সংযমী হবে রাত হয়ে গেল এই রাতের বেলা রহমানের বান্দারা কি করবে মনোযোগ আছে না চলে গেছে এবার আল্লাহ বলছেন রহমানের বান্দাদের তিন নাম্বার গুণ হলো রাত কাটাবে কেমনে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা রাতের বেলা বেশিক্ষণ না ঘুমিয়ে রাতের কিছু অংশ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আর আল্লাহকে সাজদা দিয়ে রাত কাটাবে যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দারা রাতের বেলায় পর্নোগ্রাফি দেখবে না রহমানের বান্দারা রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে জেগে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখবে না রহমানের বান্দারা রাত তিনটা চারটা পর্যন্ত জেগে জেগে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের খেলা দেখবে না বলবেন হুজুর আপনিও মাঝে মাঝে দেখেন নাকি না দেখলে এই ক্লাবের নাম আপনি জানছেন কেমনে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম কিছু ছেলেদেরকে দেখতাম ডাইনিং এ ক্যাফেটেরিয়াতে আমি হলে থাকতাম তো ক্যাফেটেরিয়াতে কথা বলছে দোস্ত যদি ঘুমায় যাস খেলা মিস হবে তিনটার সময় অ্যালার্ম দিস তো বললাম ভাই কিসের অ্যালার্ম দেন ভাই আপনি বুঝবেন না এগুলো বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা আছে আজকে এরা খেলা দেখে দেখে রাত কাটায় ঠিক ফজরের আগ মুহূর্তে ঘুমায় যায় ফজরের নামাজও ঠিক মতো পড়ে না আছে না নাই রহমানের বান্দারা রাত জেগে জেগে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখে না মেসি আর নেইমারের খেলা দেখে না রহমানের বান্দারা রাতের বেলা নাইট ক্লাবে যায় না রহমানের বান্দারা রাতের বেলা নাচ গান আর যাত্রা পালায় গিয়ে সময় নষ্ট করে না রহমানের বান্দারা রাতের বেলা ক্যাসিনোতে যায় না জুয়ার আসরে বসে না তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা রাতের বেলা নামাজে দাঁড়িয়ে আর আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে তারা রাত কাটিয়ে দেয় এরা সারা রাত ঘুমায় না বরং রাতের একটা অংশ যার জন্য দিয়ে দেয় গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আস্তে বলবেন না জুড়ে বলেন তিনি কে রহমানের বান্দারা রাতের একটা অংশ কি করে শোনেন কোরআনুল করিমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাউফাউন وطمعا ومما رزقناهم ينفقون আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা পুরো রাত ঘুমায় না রাতের কিছু অংশ তাদের পিঠ বিছানার থেকে আলাদা হয়ে যায়
রাতের কিছু অংশ তাতা জাফা জুনুবুহু তাদের এই পিঠ বিছানা থেকে উঠে যায় পিঠ সারা রাত বিছানায় লাগানো থাকে না তাতা জাফা জুনুবুহু মানিল মাদাজে রাতের একটা অংশ বিছানা থেকে পিঠ উঠায় নাই এরপরে তারা কি করে আল্লাহ বলছেন ইয়াদউনা রাব্বাহু শেষ রাতে তারা তাদের রব কে ডাকে আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে রব কে কেমনে ডাকে আল্লাহ বলছেন খাউফাউ ওয়া তামা ভয়ের সাথে এবং আশার সাথে ভয় এবং আশা নিয়ে কিসের ভয় আল্লাহর আযাবের ভয় জাহান্নামের ভয় ভয় করে আল্লাহকে ডাকে আল্লাহ তোমার জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো এজন্য তোমার ভয়ে গভীর রাতে আমি উঠে তোমাকে ডাকছি আল্লাহ তুমি কি তোমার এই গোলামকে দেখো না তুমি কি তোমার এই গোলামের আহাজারি শুনো না আল্লাহ জবাবে বলেন বান্দা কেন শুনবো না তুই কি জানিস নাকি এই গভীর রাতে আমি আল্লাহ তোর ফরিয়াদ শোনার জন্য দুনিয়ার আসমানে চলে এসেছি নবীজি বলেছেন শেষ রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এসে আল্লাহ ডাক দেন মানযাল্লাযী ইয়াদউনি এমন কে আছে যে আমাকে ডাকবে এই গভীর রাতে যখন সবাই ঘুমায় না ঘুমিয়ে যে এখন আমাকে ডাকবে ফা আস্তাজিবা লাহু আমি তার ডাকের জবাব দেব কে আছে মানযাল্লাযী ইয়াস্তাগফিরুনি যে আমার কাছে তার গুনাহের জন্য মাফ চাইবে যে আমার কাছে তার গুনাহ মাফ চাইবে ফা উগফিরু লাহু আমি তার গুনাহগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ মানযাল্লাযী ইয়াসআলানি কেমন আছে যার অনেক চাওয়া আছে চাওয়াগুলো পূরণ হওয়া দরকার আমার কাছে চাও কি দরকার আপনার টাকা দরকার পয়সা দরকার রিজিক দরকার সন্তান দরকার সম্মান দরকার যা দরকার আপনি আল্লাহর কাছে চান রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ান আল্লাহ নিজেই বলেন বান্দারে আমার কাছে চা তুই যা চাইবি তোর চাওয়া আমি পূরণ করে দিব রহমানের বান্দারা সারা রাত ঘুমায় না তাহলে তাদের অভ্যাসটা কেমন হয় আল্লাহ বলছেন কানু কনিলাম মিনাল লাইলি মায়া জাউন ওয়া বিল আসহারিহুম ইয়াসতাগফিরুন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন রহমানের বান্দারা রাতের বেলা খুব কম ঘুমায় ওয়া বিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন এরা রাতের বেলা ইস্তেগফার করে করে রাত কাটিয়ে দেয় আমাদের জীবনে গুনাহ আছে না নাই কিন্তু এই গুনাহের জন্য আমার আপনার হৃদয় অনুতপ্ত হয় না এই যে আমরা কাপড় পরলাম এই কাপড়গুলো পরিষ্কার করার জন্য সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডার বা সাবান ব্যবহার করবেন এগুলোর মাধ্যমে যেমন কাপড় পরিষ্কার হয় গুনাহ পরিষ্কারের জন্য কোনো সাবান নয় ডিটারজেন্ট নয় সার্ফ এক্সেল নয় গুনাহ পরিষ্কারের জন্য ঔষধ হলো চোখের পানি দুই ফোঁটা চোখের পানি যদি আপনি অনুতপ্ত হয়ে ছাড়তে পারেন তো আপনার এই অনুতপ্ত হৃদয় আর অশ্রুসিক্ত নয়ন এটা যদি আল্লাহ তাআলা দেখেন এই চোখের পানি দিয়ে আপনার গুনাহগুলো যিনি সাফ করে দিবেন তিনি কে যে ব্যক্তির চক্ষু থেকে অনুশোচনার পানি ঝরে ওই চক্ষু কোনোদিনও জাহান্নামের আগুনে পুড়বে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল পাথরের মতো এত শক্ত হয়ে গেল কেন দিলটা কেন নরম হয় না এই দিলে কেন জাহান্নামের ভয় এখনো ঢোকে না কেন কবরের চিন্তা মাথায় আসে না আপনি কি আপনার এলাকার কবরস্থানের পাশ দিয়ে মাঝে মাঝেও যান না এগুলো দেখেও কি আপনার মাথায় কবরের চিন্তা আসে না আপনার পূর্বপুরুষ কেউ তো বেঁচে নাই
এই বেলঘর মিয়া বাজার এলাকায় কত কবরস্থান আছে দেখেন আপনার মত টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা লোকগুলো আজকে দুনিয়ায় নাই কবরে ঘুমায় আপনিও একদিন কবরে ঘুমাবেন এই কবরে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে ওই কবরের চিন্তা কি মাথায় আসে না আল্লাহর ভয়ে কি অন্তরটা একটু কাঁপে না রাতের বেলা রহমানের বান্দা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে রাতের কিছু অংশ বরাদ্দ রেখে দেয় তাহাজ্জুদের জন্য এটা রহমানের বান্দার স্বভাব আমার আপনার জীবনে তো গুনাহ আর গুনাহ কিন্তু আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির জীবনে কি গুনাহের কোনো দাগ আছে নাকি না জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত নবুয়তের আগেও মাসুম নবুয়তের পরেও মাসুম আমার সেই মাসুম নবী যার জীবনে গুনাহের দাগও নাই যাকে আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সেই নবীর রাত কিভাবে কাটতো সেই নবীর রাত কেমনে যেত আপনারা আছেন না ঘুমাই গেছেন আচ্ছা নবীজির রাত কেমনে কাটতো এটা কি আমরা হুজুররা ভালো জানবো না নবীজির বউরা ভালো জানবেন হ্যাঁ বউরা ভালো জানবে এইজন্য নবীজির রাত কেমনে কাটতো এটার বর্ণনা দিয়েছেন নবীজির বিবি যিনি নবীজিকে সবচাইতে কাছ থেকে দেখেছেন আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন নবীজির রাত কেমনে কাটতো শোনো كان يقوم من الليل حتى تنفطر قدمه الله النبي راتر بلا দাঁড়িয়ে থাকতে থাকতে তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় দাঁড়াতেন দাঁড়াতে দাঁড়াতে নবীজির বিবি বলছেন হাত্তা তানফাতার কদামা আল্লাহর নবীর পা মুবারক পর্যন্ত ফুলে যেত আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত এটা দেখে নবীজির বিবি আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো এত রাত পর্যন্ত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলো ফুলে যায় কেন আপনি এত কষ্ট করেন আল্লাহ তো এমনি আপনাকে মর্যাদাবান বানিয়েছেন তারপরেও কেন রাতের বেলা আপনি এত দীর্ঘ সময় আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকেন আল্লাহকে সাজদা দেন নবীজি তখন কি জবাব দিলেন শুনেন নবীজি বললেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা ও আমার স্ত্রী আয়েশা আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন এই অনুগ্রহকার তো আল্লাহ অনুগ্রহ দিয়েছেন এটার তো শুকরগুজারি করা দরকার আমি আল্লাহ যে রব আমাকে এত সম্মান দিয়েছেন যে রব আমাকে এত মর্যাদা দিয়েছেন আমি কি সেই রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে আর রাতের বেলা তাকে সাজদা দিয়ে আমি কি সেই রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না সুবহানাল্লাহ শুকরগুজার আপনার তো শুকরগুজারি নাই কত নাফর মানে আপনার তাহাজ্জুদ তো নাই নাই আপনার তো পাঁচ ওয়াক্তের নামাজও নাই আপনার এই যে নিঃশ্বাস নিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছেন অক্সিজেন ছাড়া মানুষের কি বেঁচে থাকা সম্ভব অক্সিজেন ছাড়া কি মানুষের বেঁচে থাকা সম্ভব কষ্ট হচ্ছে আপনাদের অক্সিজেন ছাড়া বেঁচে থাকা সম্ভব এই যে অক্সিজেন গ্রহণ করেন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করেন আপনারা বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রত্যেক দিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করে সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না আমি আপনার কথা বলছি আপনি প্রতিদিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করেন 550 লিটার অক্সিজেনের দাম আপনি জানেন আপনার 14 গুষ্টির সম্পদ দিয়েও আপনি কুলাইতে পারবেন না 550 লিটার অক্সিজেনের দাম হলো বর্তমান বাজারে 5 থেকে 6 লক্ষ টাকা আমি যদি 5 লক্ষ টাকাও ধরি তাহলে প্রতিদিন অক্সিজেন নেন আপনি কত লক্ষ টাকা এটা এক মাসে না কয় দিনে মাসে হয় 150 লক্ষ মানে 1.5 কোটি টাকা
মাসে কত কোটি আপনার 14 গোষ্ঠীতে তো পয়সা আছে হাতে গোনা এখানে দুই চার জনের হইতে পারে আমি তো গরিবের ছেলে আমারও তো নাই এক মাসে 1.5 কোটি এক বছরে কত 18 কোটি আমার চাচার সাথে আলাপ হয়েছে আমার চাচার বয়স 78 বছর আল্লাহ আমার চাচাকে আরো দীর্ঘ হায়াত সুস্থতা এবং শুকরগুজার ইবাদত গুজারের হায়াত দান করেন বলেন আমিন এখন 78 বছরে আমার চাচা কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করেছেন আমার ক্যালকুলেটরে আসছে বুঝতেছেন তাইলে আমার আপনার হায়াত দিয়ে আপনি ক্যালকুলেটরে হিসাব করে দেখেন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছি আমরা কি আল্লাহকে কোনো পয়সা দিয়েছি না আল্লাহ কি টাকা পয়সা চান না চান কি শুকরগুজারি চান কি ইবাদত চান আল্লাহ শুকরগুজারি চান আল্লাহ ইবাদত কিন্তু আমি আপনি এত নাফরমান প্রতিদিন আল্লাহর 5 লক্ষ টাকার অক্সিজেন নিও আল্লাহকে ফজরে জোহরে আসরে মাগরিবে এশার নামাজে গিয়ে সাজদা দিতে পারি না আমাদের মত নাফরমান আর নাশুকর আন কেউ ঠিক তো বললেন এরকম নাফরমান নাশুকর হয়ে কি আমরা আল্লাহর কাছে যাব না জুরে বলেন এরকম যেতে চাই না এর জন্য আজান হলে নামাজে যাওয়ার দরকার আছে না নাই রহমানের বান্দাদের রাত খেলা দেখে আড্ডা দিয়ে তামাশা করে কাটে না সাজদায় কাটে জুরে বলেন কিভাবে কাটে তাহলে আমরা এই গুণ অর্জন করে তাহাজ্জুদ গুজারি হতে পারবো তো যত মানুষ বড় বড় বুজুর্গ হয়েছেন বড় আলেম হয়েছেন আজকে ফাঁস করে দিয়ে যাই বেশিরভাগের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ বেশিরভাগের সিক্রেট আমল কি এটা যে কি নামাজ এটা যখন আপনি আমল করবেন তখন বুঝবেন এই নামাজের এত পাওয়ার এই তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহ তাআলা আপনাকে অশেষ সম্মানিত করে দিবেন সুবহানাল্লাহ আপনার চেহারায় নূর চলে আসবে আপনার কথায় চলনে বলনে সবকিছুতে আলাদা একটা রূহানিয়ত চলে আসবে আল্লাহ এটা দান করবে সুবহানাল্লাহ বলেন তাহলে রহমানের বান্দাদের 3 নম্বর গুণ রহমানের বান্দারা রাত কাটায় সাজদা দিয়ে রাত কাটায় কে দিয়ে সারা রাত নয় রাতের কিছু অংশ আল্লাহকে দেন পারবেন না আরো জোরে বলেন ইনশাআল্লাহ 1 নম্বর বলেছিলাম রহমানের বান্দারা বেয়াদব হবে না আদব মেইনটেইন করবে দুই নম্বর রহমানের বান্দারা সহনশীল হবে তারা জাহিলদেরকে কি দিবে তিন নম্বর রাত কাটাবে কিভাবে আহা কি সুন্দর করে আল্লাহ মিলিয়ে দিয়েছেন এখন ইবাদত করার পরে যেন অহংকার চলে না ইবাদত করার পরে যেন অহংকার চলে না আসে আপনি ইবাদত করলেন মনে করলেন আমার মতো কেউ আর আছে এই এলাকায় পরহেজগার কিছু মানুষ আছে দেখবেন এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে মাঝে মাঝে মসজিদের উঠানে বসে বলে আমার মতো নামাজি এলাকায় কেউ আছে এরকম বলে কি বলে না ইবাদত দিয়ে শুধু ইবাদত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর রহমত আল্লাহর দয়াও থাকবে এই জন্য আল্লাহ পরের আয়াতে বললেন রহমানের বান্দারা রাতের বেলা ইবাদত বন্দেগি তাহাজ্জুদ এর মাধ্যমে যেমন রাত কাটাবে ঠিক তেমনি রাতের বেলা তারা আরো কি করবে রাতে বা দিনে এই ইবাদতের পরেও তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে আল্লাহ তাদের 4 নম্বর গুণ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা রহমানের বান্দারা ইবাদত বন্দেগি করলেও জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায় তারা বলে হে আমাদের রব জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো ইন্না জাহান্নামা কানা গরামা নিশ্চয়ই জাহান্নামের আগুন বড় সর্বনাশা জাহান্নামের আযাব বড় মারাত্মক ইন্না সাআত মুস্তাকর ওয়া মুকামা নিশ্চয়ই জাহান্নাম অবস্থান আর আবাসস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট
এই জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে দোয়া করে খবরদার শুধু ইবাদত বন্দেগী করে ভাববেন না আপনি জান্নাতি হয়ে গিয়েছেন বরং ইবাদত বন্দেগী করে আল্লাহর ভয়ে এরপরেও জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য যার কাছে দোয়া করতে হবে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ এজন্য নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন اللهم حاسبني حسابا يسيرا আরো দোয়া করতেন اللهم اني اسالك الجنه واعوذ بك من عذاب النار আবার ফজরের এবং মাগরিবের নামাজের পরে ফরজ নামাজের পরে নবীজি সাতবার পড়তেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার কেউ চুপ থাকবেন না সবাই আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা আজরিনি জোরে বলেন মিনান নার আরেকবার বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার এর অর্থ হলো হে আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান জাহান্নামের আগুন থেকে যিনি বাঁচাতে পারেন তিনি কে আল্লাহ এজন্য নবীজি আমল শিখিয়েছেন ফজর আর মাগরিবের ফরজ নামাজের পরে সাতবার এই দোয়া করবেন কার কাছে আবার আরেকটা আমল আমরা অনেকে জানি না যখন আমরা নামাজ আদায় করি শেষ বৈঠকে তাশাহুদ পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু তাশাহুদ শেষ করে আমরা দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এটাও পড়ি এরপরে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এটা আমরা পড়ি এরপরে আমাদের শেষ হয়ে যায় বলে আমরা ইমাম সাহেবকে সিগন্যাল মারি আপনাদের এলাকায় নাই মনে হয় ইমাম সাহেবকে সিগন্যাল দেয় কয় ইমাম সাহেব আপনি বুঝেন না আমার শেষ আপনিও শেষ করে ফেলার কাম আমরা অনেকে জানি না এরপরেও আরো আমল আছে না নাই হ্যাঁ আপনার নামাজ হয়ে যাবে এতটুকু কিন্তু কাশি কুশি মারলে আবার নামাজ হবে না সতর্ক করতে যাবেন না আপনার শেষ বসে থাকেন কিন্তু একটা হাদিস শুনেন নবীজি বলেছেন ইদা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাইদ বিল্লাহি মিন আরবা যখন তোমাদের শেষ বৈঠকের এই তাশাহুদের কর্মসূচি শেষ হয়ে যায় সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে পানা চাও চারটা জিনিস থেকে জুড়ে বলেন কয়টা জিনিস এটা সালাম ফেরানোর আগে না সালাম ফেরানোর পরে এই আমলটা আপনারা শিখেন আমার দিকে তাকান কি সুন্দর দোয়া নবীজি বলেছেন চারটা বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাও এই দোয়ার মাধ্যমে দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়ামিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এই হইল মোট কয়টা এই দোয়াটা কে কে পারেন মাশাআল্লাহ এখানে একজন ভাই আর ওই তো একটা ছেলে ইয়াং ছেলে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকে আছে এখানে এই যার একজন পক্স আর বাকিরা কি পার্টি না আমার চাচা আর একজন আছে ইউ করতে দেন না আসেন এই দোয়াটা শিখি পুরুষের মতো আওয়াজ দেন সবাই বলেন আল্লাহুম্মা إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال কি সুন্দর দোয়া নবীজি শিখালেন দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও কোন সময় এই দোয়াটা করলো নামাজ পড়লো আল্লাহর জন্য এই নামাজ আদায় করে ও বান্দা কি বিনয় প্রকাশ করছে আল্লাহ আমি আমার নামাজ দিয়ে ও জান্নাতে যেতে পারবো না তুমি যদি দয়া না করো এজন্য দোয়া করছে সালাম ফিরানোর আগে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও সুবহানাল্লাহ ওয়া মিন আযাবিল কবর আল্লাহ কবর তো আমার সামনে যে কোনো সময় চলে যাব ওই কবরের শাস্তি থেকে বাঁচাও ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবনে মরণে সকল ফিতনা থেকে আমাকে বাঁচিয়ে দিও চার নম্বরে ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমিন এই দোয়াটা শিখতে পারবেন না গুগলে সার্চ করবেন চলে আসবে ইনশাআল্লাহ কয়টা আমল বললাম
আপনাদের মনে কষ্ট হচ্ছে না রহমানের বান্দাদের কোয়ালিটি বললাম কয়টা নাম্বার 5 পাঁচ নাম্বার রহমানের বান্দারা কিপটা হয় না আবার অপব্যয়কারীও হয় না রহমানের বান্দারা হবে দানশীল রহমানের বান্দারা কেমন হবে الله تعالى بولشن والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما الله بولشن ترى جوكون بأي كوري توكون أوبو بأي كورينا أبار كيبتا ميو كورينا تاكاتشي بولي أبني جوا খেলতে পারবেন না এটা অপব্যয় টাকা আছে বলেই আপনি নাচ গান এই রকম বাজে কাজে খরচ করতে পারবেন না এটা অপব্যয় টাকা আছে বলেই আপনার মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে আপনি গায়ে হলুদের আয়োজন করতে পারবেন না এটা হলো অপব্যয় টাকা আছে বলেই আপনি খারাপ পথে অবৈধ পথে ব্যয় করতে পারবেন না আবার টাকা পয়সা আছে কিন্তু অনেক মানুষ আছে একটা কাপড় ভালো কিনেও গায়ে দেয় না এই রকম কিপটাও আমাদের সমাজে নাই এমন কিপটা তার টাকা আছে দেখা যায় লুঙ্গিটা ছিড়ে যাচ্ছে তাও একটা লুঙ্গি কিনে না এমন কিপটা এত ঠান্ডা পড়েছে টাকা আছে ঠান্ডার মধ্যে কাচুমাচু খায় কিন্তু একটা সুইটার কিনে না এই রকম কিপটা আমাদের সমাজে আছে না নাই টাকা আছে কিন্তু দেখা যায় বাজার করে ভালো খাইতে পারবে কিন্তু বাজারও করে না আল্লাহর নবীর একটা হাদিস আছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটায় আপনার টাকা আছে বলে আপনি আবার বেশি পড়তে যাবেন না টাকা আছে আপনার কিপটামিও করতে পারবেন না টাকা আছে তো আপনি কেন পোশাক কিনেন না কেন আপনি মাছ কিনে খান না সবজি কিনে খান না আল্লাহ নিয়ামত দিয়েছেন যদি না পড়েন না খান এটা হবে না শুকুরি কারণ আপনাকে দেখতে লাগে আল্লাহ কিচ্ছু দেন নাই কিন্তু আসলে আল্লাহ আপনাকে দিয়েছে আছে না নাই কিপটা স্বভাবের মানুষগুলোর ব্রেইনে শয়তান পেশাব করে দিয়েছে এটা কেন বলেছি জানেন এই যে সে না খায়া খায়া পয়সা জমায় এই সম্পদগুলো দেখা যাবে তার বার্ধক্য বয়সে সব চিকিৎসার পিছনে চলে যাবে ঠিক আছে কথা আছে ভালো পোশাক পরেন ভালো খাবার দাবার খাবেন আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করেন ময়লা থাকবেন না অপরিচ্ছন্ন থাকবেন না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা আমাদের নবীজির সিরাতের ভিতরে জীবনের ভিতরে আছে না নাই আপনি কি স্মার্ট আপনি দাঁত ব্রাশ করেন কয়বার আমার নবী এত স্মার্ট তিনি মেসওয়াক করেছেন সাতবার কে বেশি স্মার্ট আপনি নো নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের আগে পাঁচবার আর আমাদের মা হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন চোখ খুললেই ঘুম থেকে উঠলেই সবার আগে নবীজি মেসওয়াক হাতে নিতেন আবার ঘুমানোর আগেও মেসওয়াক করে নবীজি ঘুমাতেন পাঁচ আর দুই হইল কত আমার নবীজি কত পরিচ্ছন্ন দুনিয়া থেকে চলে যাবেন শুনেন চলে যাবেন এই রকম মুহূর্ত আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন ও আয়েশা একটা মেসওয়াক দেখো আনতে পারো কিনা তিনি একটা মেসওয়াক এনে দিলেন আর আমাদের মা বলছেন আমি এই দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবতী নারী কারণ আমার কোলে মাথা রেখে এবং আমার মুখের থুতু নবীজি তার ঠোঁটে লাগিয়ে লাগিয়ে দুনিয়ার থেকে চলে গিয়েছেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মেসওয়াক আনলেন আমরা যারা মিসওয়াক ব্যবহার করি মিসওয়াকের মাথাটা নরম না শক্ত কি বলেন আপনারা এটা ভাঙার আগে কি থাকে শক্তই তো থাকে এখন নবীজি তো সেই সময় দুর্বল তিনি বললেন আয়েশা তুমি একটু এটা চাবিয়ে দাও নরম করে দাও
আমাদের মা একটু চাবিয়ে দিলেন নরম করে দিলেন চাবানোর কারণে তার মুখের থুতু ওই মিসওয়াকের মধ্যে লেগে গেল তিনি এটা মুছতে চাচ্ছিলেন নবীজি বললেন মুছার দরকার নাই তুমি এটা আমার কাছে দাও নবীজি মিসওয়াক করার আগে আমাদের মা লক্ষ্য করে দেখলেন নবীজি মিসওয়াকের আগে আম্মা জানরে লাগানো ওই থুতুগুলো মিসওয়াক থেকে চুষে চুষে খাওয়া আরম্ভ করলেন সুবহানাল্লাহ এরপরে নবীজি মিসওয়াক করতে করতেই দুনিয়া থেকে চলে গেলেন নবীজির শেষ আমলটাও ছিল মিসওয়াক এইজন্য পকেটের মধ্যে পাললে একটা মিসওয়াক রাখবেন পারবেন তো যারা মিসওয়াক করে এদের মুখে দুর্গন্ধ হয় না কিছু মানুষ আছে মুখ খুললেই মনে হয় দুর্গন্ধের ফ্যাক্টরি বের হচ্ছে আছে না নাই আরে বাপ রে বাপ বিড়ির গন্ধ সিগারেটের গন্ধ খাবার দাবার খেয়েছে একটু কুলি করে মুখ পরিষ্কার করে না মুখ খুললেই মনে হয় দুর্গন্ধের ফ্যাক্টরি থেকে দুর্গন্ধ আসছে এরকম জীবন যাপন করতে আপনাকে কে বলেছে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করুন যারা মিসওয়াক করে এদের মুখে দুর্গন্ধ হয় না এজন্য মিসওয়াক করবেন মিসওয়াকের অনেক फायदा আছে বলছিলাম কিপটামের কথা কিছু মানুষ আছে এত কিপটা টাকা পয়সা আছে তারপরেও ভালো কাপড় পরবে না একটু ভালো খাবে না এই রকম আছে না নাই আল্লাহ বলেন রহমানের বান্দারা কিপটা হয় না আবার তারা অপব্যয়কারীও হয় না তাহলে তারা কেমন হয় আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা এই দুইয়ের মাঝখানে তারা থাকে মধ্যমপন্থা অবলম্বন করে মধ্যমপন্থা অবলম্বন করে আর তারা আল্লাহর পথে সুযোগ পেলেই দান করে কারণ আমাদেরকে ধন সম্পদ যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতুন মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাস فتقعد ملوما محسورا الله تعالى বলছেন তুমি তোমার হাতকে গলায় বেঁধে রেখো না মানে কিপটামি করো না আবার একেবারে মেলে দিও না খুলেও দিও না মানে অপব্যয় করো না এর মাঝখানে থাকো তোমার যেটুকু দরকার সেটুকু খরচ করার পরে যা আছে সেগুলো আল্লাহর রাস্তায় দান করো আমরাও দানশীল হব বলেন ইনশাআল্লাহ এরপরে রহমানের বান্দাদের 6 নম্বর কোয়ালিটি হলো রহমানের বান্দারা শিরক করে না রহমানের বান্দারা কেবলমাত্র একজনকে ডাকে একজনের জিকির করে গলার আওয়াজ বড় করে বলতে হবে তিনি কে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা আমার দেশে এমন কিছু মানুষ আছে কিছুক্ষণ ডাকে আল্লাহ 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 এরপরে ডাকে দেখা যায় খাজা আর গাজা আছে না নাই কিছুক্ষণ জিকির করে আল্লাহ আল্লাহ বাকি সময় করে শের আলী বাবা মের আলী বাবা ল্যাংটা বাবা আছে না নাই কে বলেছে ল্যাংটা বাবা গাজা বাবা আর বদনা বাবার জিকির করতে জিকির হবে একজনের তিনি কে রহমানের বান্দারা সুসময়ও ডাকে আল্লাহ দুঃসময়ও ডাকে আল্লাহ সুদিনেও আল্লাহ দুর্দিনেও আল্লাহ সুস্থতার সময়েও আল্লাহ অসুস্থতার সময়েও সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন তিনিও তখন যাকে ডাক দিলেন তিনি কে তার কথা কোরআনে এসেছে ওয়া আইয়ুব ইযনাদা রাব্বাহু আন مسني الضر وأنت أرحم الراحمين يونس نبي بيبودي بولتين داك ديتين كاكي بولتين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين দেখেন জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই সেই সময় ডাক দিলেন কাকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই সন্তান চাইলেন কার কাছে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি লা তাযর আলাল ফরদ মিনাল কা রব্বি লা তিনি বলেছিলেন আল্লাহ আমাকে তুমি একা ছেড়ে দিও না কি সুন্দর দোয়া করেছিলেন রব্বি হাবলি মিল্লাদুনকা
ذُرِّيَّةً طَيِّبَةً আল্লাহ তোমার তরফ থেকে আমাকে পবিত্র সন্তান দাও আমার দেশে অনেক মানুষ আছে সন্তান নাই মাজারে গিয়া ঠুস ঠুস সাজদা দেয় আছে না নাই তো সন্তান নাই তোমার কোন বাপ তোমারে সন্তান দিবে সন্তান যদি চাইতে হয় চাইতে হবে কার কাছে কুকুরের বছরে সন্তান হয় কম না বেশি কয়টা দেয় কোন বাবার মাজারে গেছে কোন বাবার মাজারে গিয়েছে বলেন যারা সন্তানের জন্য জীবিত মৃত বাবাদের কাছে দৌড়ায় এদেরকে বলবো কুকুর থেকে শিক্ষা নেন আপনার ঈমান এত খারাপ হয়েছে একটা কুকুরও সন্তান চাওয়ার জন্য কারো কাছে যায় না আপনি কুকুরের চেয়ে নিম্ন পর্যায়ে চলে গিয়েছেন সন্তান হয় না জিতা আর মুর্দা বাবার কাছে আপনি যান চাইবেন কার কাছে আল্লাহ মারিয়াম আলাইহাস সালামের তো স্বামীও নাই পেটে সন্তান দিয়ে দিয়েছেন কে আল্লাহ আবার ভুল বুঝবেন না যে হুজুর কি পীর আউলিয়ার মাজার বিরোধী নাকি না হুজুর ভণ্ড পীর বিরোধী ওলিয়া উলিয়াদেরকে আমরা আমাদের কলিজা থেকে মহব্বত করি আমার বাড়িও ওলিয়া উলিয়ার এলাকায় আমার বাড়ি সিলেটে পীরা কি আমাদেরকে শিখায়েন না শাহজালাল শাহপরার আর তাদের সাথে 360টা উলিয়া রাহিমাহুমুল্লাহ শাহজালাল শাহপরানের উত্তরসূরি আমরা এজন্য কথার ভিতরে কিছু জজবা আছে আমরা বলার সময় কোনো ভয় করি না আমাদের সিলেটে একটা কথা আছে যে দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলেটি এটা আঞ্চলিক ভাষা এটার মানে বাংলা ভাষায় এর অনুবাদ যদি করি এর অর্থ হবে যে দেশে হোক বিদেশে হোক আমরা সাহসিকতার সাথে আমরা কথা বলতে পারি কারণ আমরা শাহজালালের উত্তরসূরি এই যে আমাদের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারকে এক শ্রেণীর ভণ্ডরা ব্যবসার কেন্দ্র বানিয়ে ফেলেছে মাজারের নামে ব্যবসা করার অনুমতি ইসলামে যদি মাজারের নামে ব্যবসা করার অনুমতি থাকতো তাহলে আমার আপনার নবীজির রওজা শরীফে মানুষ টাকা পয়সা না মানুষ বুকটা ছিঁড়ে কলিজা বের করে দিয়ে চলে আসতো সেখানে এগুলো আছে এই ভণ্ডামি আছে সুতরাং অলিয়া উলিয়াদের বিরুদ্ধে আমরা কখনো নই বরং পিরাকির বেশ ধরে যারা ভণ্ডামি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয় এই দেশে ইসলাম এসেছে অলিয়া উলিয়াদের মাধ্যমে এজন্য অলিয়া উলিয়াদেরকে আমরা কলিজা থেকে মহব্বত করি এই বাংলাদেশে ইসলামের নিয়ামত এসেছে অলিয়া উলিয়াদের মাধ্যমে ঠিক কিনা বলেন এজন্য অলিদেরকে হক্কানি অলিদেরকে আমরা শ্রদ্ধা করি কিন্তু যারা হুত হাত কুত কান বৈশা যান দাঁড়িয়ে যান মেরালি সেরালি বদনা টাকি ল্যাংটা এই ধরনের ল্যাংটা পীরের সাথে আমার কোনো সম্পর্ক নাই তোর ল্যাংটা থাকতে কে কইছে তোর পোশাক আশাক নাই রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা রহমানের বান্দারা শিরক করে না কারণ কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরকের গুনাহ যারা শিরক করে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন জাহান্নাম অবধারিত করে দিয়েছেন এই জন্য একজন ইমানদারের জীবন চলে গেলেও সে শিরকের গুনাহে যেতে পারে আল্লাহ এই গুণ অর্জনের তৌফিক আমাদেরকে দান করেন বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের আমরা যদি আর 10 থেকে 12 মিনিট কথা বলি বিরক্ত হবেন না তো কয়টা বললাম 6টা বলে ফেলেছি কয়টা বাকি 6টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো বলবো না শেষ করে দিব কুলাইতে পারবেন আবার কমিটিতে বলিয়েন না কোথার থেকে কোন হুজুরাঞ্চল সব আমাদেরকে বলে গেছে বলবো বলবো রহমানের বান্দাদের 7 নম্বর গুণ হলো والذي ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق অন্যায় ভাবে তারা মানুষকে হত্যা করে না রহমানের বান্দারা তাদের হাত অন্যায় ভাবে রক্তে রঞ্জিত করে না আজ গোটা দুনিয়ায় এত জালিম আছে
যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষগুলোকে মেরে ফেলছে আছে না নাই অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলা এগুলো ফেরাউনদের স্বভাব ফেরাউনের কথাই কোরআনে আছে ফেরাউন তার ব্যাপারে কোরআনের 44টা সূরার 532টা আয়াতে আলোচনা আছে কি জাতের জিনিস আপনারা চিন্তা করে দেখছেন 44টা সূরার 532টা আয়াত এই ফেরাউনের ব্যাপারে কেমন জিনিস সে এই ফেরাউন অসংখ্য নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছে কিয়ামতের দিন আল্লাহর আদালত বসবে সেদিন বিচারক কে হাদিসে এসেছে নবীজি বলেছেন সর্বপ্রথম আল্লাহ তার হকের বিচার করবেন হাক্কুল্লাহ আল্লাহর হক আল্লাহর হকের বিচার আল্লাহ শুরু করবেন নামাজ দিয়ে তাই এগুলোর হিসাব তো এখনো হয় না এটা বাকি আছে এই হিসাব করবেন কে জোরে বলেন কে যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষগুলোকে বিচার বহির্ভূত কায়দায় হত্যা করে নিজেদের হাত নিরপরাধ মানুষদের রক্তে রঞ্জিত করেছে কিয়ামতের দিন জালিম হয়ে আসামি হয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে আমাদের কোনো শত্রু নাই কালকে আবার কমিটিরে ধইরেন না কোথা থেকে হুজুর আনছো চিৎকার দিল কেন আমাদের দেশে হয়ে গেছে এমন মাঝে মাঝে দেখা যায় কোন নাম না নিলেও কিছু মানুষ নিজেই এটা তার নিজের উপর নিয়ে নেয় আমি আবার ওই বেলাইনে কথা বলি না চেষ্টা করি লাইনে কথা বলা আমার কথা হচ্ছে আমি কারো নাম নিলাম না কিছু বললাম না নিজের গায়ের উপর টেনে নিয়েছেন কেন তাহলে বোঝা গেছে এই রকম ফেরাউনিয়ার শয়তানের স্বভাব আপনার ভিতরে আছে আপনি জমজমের পানি দিয়ে গোসল করেন যান তওবা করেন আপনি নইলে আপনার এত গায়ে লাগলো কেন কিছুদিন আগে এক জায়গায় ওয়াজ হচ্ছে ফেরাউনের এক লোক স্লিপ দিয়েছে কই হুজুর দয়া করে রাজনৈতিক কথা বলবেন না বললাম ওয়াজ হইতেছে মিশরের ওয়াজ ফেরাউন কোথায় টেনে নিয়ে আসলেন বাংলাদেশে ভাই ফেরাউনের সাথে রক্তের সম্পর্ক আছে না চেতনার সম্পর্ক আছে কি বলেন এরকম মানুষ আছে না নাই এখানে আল্লাহ বলেছেন রহমানের বান্দাদের রহমানের বান্দারা অন্যায়ভাবে রক্তপাত ঘটায় না আপনি সকালবেলা ধরলেন কমিটিতে কি রে কি জাতের হুজুর আনছ তো আপনি কি রহমানের বান্দার বাইরের কাতারের নাকি যার হাত মাঝে মাঝে জুলুমের কারণে নিরপরাধ মানুষদের উপরে হাত গিয়ে রক্তাক্ত করেন এই হাত যেই হাত অন্যায়ভাবে রক্তে রঞ্জিত করে এই হাতগুলো ফেরাউনি হাত আল্লাহ জালিমদেরকে হেদায়াত দেন মজলুমদেরকে হেফাজত করেন তাহলে রহমানের বান্দাদের সাত নাম্বার কোয়ালিটি হলো অন্যায়ভাবে তারা রক্তপাত ঘটায় না মানুষ হত্যা করে একজন মানুষের দাম অনেকে বলে ইসলাম নাকি সন্ত্রাসী আমাদের মতো হুজুরকেও বলে এই হুজুরগুলা উগ্র যারা আমাদেরকে উগ্র বলে তারা সব চাইতে উগ্র কারণ আমরা জঙ্গিবাদকে উগ্রবাদকে উস্কে দেই না এখানে যদি গোয়েন্দাও থাকে আপনারাও আয়াতটা শুনেন একজন মানুষের জীবনের মূল্য ইসলামে কত বেশি আল্লাহ তাআলা সূরা মাঈদার মধ্যে বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করে ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান্নাস জামিআ যে একজন মানুষের জীবন বাঁচিয়ে দেয় সে যেন গোটা দুনিয়ার মানুষের জীবন বাঁচায় তাহলে অন্যায়ভাবে যারা নিরপরাধ মানুষ যদি একজন হত্যা করে এই লোকটা এত বড় খুনি সারা দুনিয়ার মানুষ খুন করলে যে অপরাধ একজন নিরপরাধ মানুষকে খুন করলে সেই অপরাধ আমাদেরকে উগ্র বলার আগে চরমপন্থী বলার আগে যাদের হাত নিরপরাধ মানুষদের আলেমুল আমাদের রক্তে রঞ্জিত হয়েছে তাকে আপনি সন্ত্রাসী বলুন তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাস সবচেয়ে বড় জঙ্গি সবচাইতে জঘন্য সন্ত্রাসী কথা কি বোঝা যায় রহমানের বান্দাদের আট নাম্বার গুণ হলো
রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছে ও যায় না আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা তারা জিনা করে না জিনা ব্যভিচারের ধারে কাছে ও যায় না রহমানের বান্দারা হলো চরিত্রবান লজ্জাস্থান হেফাজতকারী মুমিনের গুণ হবে এমন আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে না জিনা ব্যভিচারে জড়িয়ে পড়ে না চরিত্রটাকে সেফ রাখে এখানে যারা ছাত্র আমার দিকে তাকাও যারা পড়াশোনা করো স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এই পড়াশোনার বয়সে মেয়েদের পিছনে ঘুর 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 করে তোমার চরিত্র শেষ করে দিও না এটা মেয়েদের পিছনে ঘুর ঘুর করার বয়স নয় যারা স্টুডেন্ট লাইফে মেয়েদের পিছনে ঘুর ঘুর করে এদের ক্যারিয়ার নষ্ট হয় চরিত্র ধ্বংস হয় এই বয়সে পড়াশোনায় মন দাও ঠিকমতো পড়াশোনা করো মেয়েদের ফিতনায় না পড়ে পড়াশোনা করো আর আজান হলে তুমি মসজিদে যাও যদি তোমার ক্যারিয়ার ভালো হয় চরিত্র যদি উন্নত হয় তো তোমার মতো ছেলে কোনো মেয়ের পিছে ঘোরা লাগবে না চরিত্র ভালো হলে ক্যারিয়ার সুন্দর হলে হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে ঘুর 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 করবে নিজেকে ওই জায়গায় নিয়ে যাও অসভ্যতা আমি ছেড়ে দাও নোংরামি ছেড়ে দাও এটা রহমানের বান্দাদের গুণ নয় রহমানের বান্দারা হবে চরিত্রবান রহমানের বান্দারা লজ্জাস্থানের হেফাজত করবে আমরা পারবো তো আমাদের ছেলেদের মধ্যে পরিবর্তন দেখছি আমরা আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এখানে যারা আছে আমার তো মনে হয় 95% যুবক এই দেশের যুবক তরুণ আগে যাত্রা পালায় যেত নাচ গানে যেত এখন সব বাদ প্রত্যেকটা এলাকার যুবকরা একদিনে তো হবে না ধীরে ধীরে দেখা যাচ্ছে ইসলামের দিকে ডাইভার্ট হচ্ছে ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়েছে কি করা যায় সবগুলা তো গুলি করে শেষ করতে পারবো না কি জানি কে বলেছেন এই কথাটা আমি জানি না তার নাম আমার জানা নেই আমি শুনেছি মানুষ বলে যে কোনো একটা জাতিকে ধ্বংস করতে হলে যুদ্ধ লাগবে না তার শিক্ষায় হাত দাও ওটা ধ্বংস করে দাও একটা জাতি এমনি শেষ হয়ে যাবে দল মত নির্বিশেষে আপনারা সবাই কি আমার সাথে এই কথার সাথে একমত সবাই ডাইভার্ট হয়ে যাচ্ছে এখন এদেরকে আনা সিনেমা দিয়ে নাটক দিয়ে নায়ক নায়িকারা এখন ঘাস কাটতেছে কাম নাই যুবকরা এগুলা দেখে না কে যুবকরা কি এগুলা দেখে আরো জোরে বলতে হবে যুবকরা এগুলা দেখে গুরার ঘাস কাটে এই জন্য তাদের কাম ফলাইয়া তুইয়া কেউ কেউ রাজনীতিতে যাচ্ছে নাই তো এই যুবক যুবতী তরুণ তরুণী সবাই ইসলামের দিকে আসতেছে নষ্ট করবে কেমনে এদেরকে আপনারা রাগ করবেন এখানে বিভিন্ন দলের মতের মানুষ আছে আপনারা সবাই আমাদের ভাই কেউ রাগ করবেন না এটা আমরা আমাদের সকলের হৃদয়ের ব্যথা আকুতি অনুভূতি এখন বলবো কষ্ট পাবেন না তো এই যে আপনাদের ছেলেরা চাচারা বলেন তা আপনাদের ছেলেরা ভাতিজারা যে মাহফিলে বসছে এই চিত্র দেখে আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে ভালো সুন্দর একটা চিত্র দেখা যাচ্ছে নষ্ট করবে কেমনে এদেরকে এই জন্য হাত দিল আসল জায়গায় দিয়ে একদিন তো চেঞ্জ হবে না ছোটবেলার থেকে এদের মন মানসিকতা ঘুরাই দিতে হবে শরীফ থেকে শরীফা হওয়ার অনুভূতি শিখাইতে হবে কথা বুঝেন নাই শরীফ থেকে তিনি একজন ছেলে মনে মনে ভাবেন তিনি একজন ট্রান্সজেন্ডার আর হিজরা এক বিষয় হিজরা এটা জন্মগত একটা সমস্যা যেটা ল্যাব টেস্টে প্রমাণ করা যায় কিন্তু ট্রান্সজেন্ডার এটা জন্মগত সমস্যা না যারা হিজরা এরা হলো লিঙ্গ প্রতিবন্ধী লিঙ্গ প্রতিবন্ধী এটা দেখা যায় যে 5,000-10,000 মধ্যে এক দুজন হইতে পারে এদের সংখ্যাও খুব কম এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্টের মাধ্যমে তাকে সুস্থ করা যেতে পারে কিন্তু ট্রান্সজেন্ডার এটা অসভ্য পশ্চিমাদের থেকে আমদানি করে
আমাদেরকে ধ্বংস করার একটা অপচেষ্টা ওরা নিজেদেরকে সভ্য বলল এদের মতো অসভ্য আর বদমাইশ আছে বউথইয়া 20টা গার্লফ্রেন্ড নিয়ে দেবে আমি কি ভুল বলেছি না ওরা ছেলে ছেলে মেয়ে মেয়ে সমকামিতায় আসক্ত একটা প্রাণী সেও তার যৌন চাহিদা মেটানোর জন্য তার বিপরীত লিঙ্গের কাউকে খোঁজে একটা কুকুর তার বিপরীত লিঙ্গের কাউকে খোঁজে একটা হাঁসও দেখবেন তার বিপরীত লিঙ্গের কাউকে খোঁজে গরুও দেখবেন তার বিপরীত লিঙ্গের কাউকে খোঁজে যারা মানুষ তারা তো সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যারা তার জৈবিক চাহিদা পূরণের জন্য বিপরীত লিঙ্গের কাছে না গিয়ে সমলিঙ্গের প্রতি আসক্ত হয় এরা কুত্তার চাইতেও নিকৃষ্ট একটা কুকুরও তার জৈবিক চাহিদা মেটানোর জন্য বিপরীত লিঙ্গের কাউকে খোঁজে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা সৃষ্টিগত এটা দিয়েছেন কে আল্লাহ শরীফ থেকে শরীফা হওয়ার গল্প আমাদের বইগুলোতে এখন শরীফ থেকে শরীফা আর খুশি আপার গল্প দিয়ে এগুলো ভরা আমি কি ভুল বলেছি না রাজনীতি রাজনীতির জায়গায় শিক্ষা শিক্ষার জায়গায় আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই না আপনারা চান না এটা কুরআনের মাহফিল এটা আওয়ামী লীগের সমাবেশ নয় এটা বিএনপির সমাবেশ নয় এটা জামাতের সমাবেশ নয় এটা জাতীয় পার্টির সমাবেশ নয় এটা হলো সকল দলের মানুষের অংশগ্রহণে কোরআনের সমাবেশ এজন্য আমরা সকল দলের মতের মানুষ এই একটা জায়গায় একমত রাজনীতি রাজনীতির জায়গায় শিক্ষা হলো শিক্ষার জায়গায় আমরা কোন দলের মানুষ চাই না আমাদের ছেলে মেয়েগুলো সমকামী হোক আওয়ামী লীগের ভাইরা এখানে চান চান বিএনপির ভাইরা চান জাতীয় পার্টির ভাইরা চান কেউ চাই না আমরা কি কেউ চাই আমাদের ছেলে আচ্ছা আপনি যদি এই শিক্ষাকে সমর্থন করেন আপনি দেখবেন 15 বছর 20 বছর পরে আপনি যখন দাদা হবেন নানা হবেন আর আপনার ঘরে যদি ছোট ছোট ওগুলো থাকে তাহলে ওরা বলবে সে আব্বু জানেন আমার না নিজেকে এখন মেয়ে মেয়ে লাগে ঠিক কি না মেয়ে এসে হঠাৎ করে বলবে ওই যে এখানে তো ওলামারা আছেন সম্পদের বন্টন বৃদ্ধাকারী মিসলু হাজিল উনসায়াইন সম্পদের সময় এসে বলতে আব্বু আমার নাম মুন্নি হলো আজকে থেকে কেন জানি আমাকে মুন্না মুন্না লাগে বুঝছেন কথা আপনারা হাসতেছেন শোনেন একটা বাচ্চা যখন এগুলো পড়বে ওর মাথায় তো এগুলো ঢুকবে আপনারা দয়া করে এগুলো রাজনৈতিক দৃষ্টিকোণে নিবেন প্লিজ আমি কি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলছি আচ্ছা বলেন তো আমরা কি এটা কেউ চাই জোরে বলেন কেউ চাই শিক্ষামন্ত্রী এটা শুনে অবাক হয়েছে তিনি বলেছেন বিষয়টা খতিয়ে দেখা হবে তার মানে বোঝা যাচ্ছে দায়িত্বশীলদের অনেকেও এটা অবগত নন এমনকি আমি আওয়ামী লীগের কয়েকজন সাংসদকেও এর বিরোধিতা করতে শুনেছি এটার বিরুদ্ধে অনেকেই বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য এটার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন কারণ কেউই তো তার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চান না তাহলে এই লোকগুলো কারা যারা বইয়ের ভিতরে সুকৌশলে এগুলো ঢুকিয়ে দিল এরা হলো তারা এরা পশ্চিমাদের মদত পুষ্ট গোলাপ পশ্চিমাদের ডলার খাওয়া গোলাপ যারা পশ্চিমাদের ডলার খেয়ে আমার আপনার সন্তানদেরকে সমকামী বানানোর অপচেষ্টায় লিপ্ত আমরা সরকারকে বলবো এই পশ্চিমাদের গোলামদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন ওলামা মশাইখদেরকে দেখে তাদের সাথে সমন্বয় করে সুন্দর একটি কারিকুলাম প্রণয়ন হোক দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা আমাদের সকলের মনের আকুতি ঠিক কি না তাইলে রহমানের বান্দারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় নয় নম্বর রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না মিথ্যা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া এগুলো এখন আমাদের সমাজে একদম নাই জি আছে বলেই তো কাম করে একজন মামলা খায় আর একজন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না যারা আমার মতো অনেক হুজুর আছে যারা মাদ্রাসায় বুখারি পড়ান যারা মাদ্রাসায় তাফসির পড়ান হাদিস পড়ান মাঝে মাঝে আপনারা দাওয়াত দিলে তারা এসে মাহফিলে কথা বলেন এই রকম হুজুররাও মাঝে মাঝে জালাও পুরাওয়ের মামলা খায়
কামটা করছে একজন মামলা খাইছে আরেকজন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই রকম মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন ভালো মানুষ যখন 2 বছর 3 বছর 5 বছর নিজের বউ বাচ্চা সংসার থেকে বঞ্চিত হয় লোকটা তখন মাজলুম হয়ে যায় জোরে বলেন কি হয়ে যায় মিথ্যা সাক্ষীর সমাজে এখন এত নিকৃষ্ট জায়গায় চলে গিয়েছে বিশ্ব বরেণ্য অনেক আলেম উলামাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে গিয়ে মানুষের দিল খাপে না রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না যারা মিথ্যা সাক্ষী এটা কত বড় গুনাহ একটা হাদিস আপনাদেরকে বলি কষ্ট হচ্ছে এই হাদিসটা বুখারী শরীফে এসেছে নবীজি একদিন সাহাবীদেরকে বললেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ির ও সাহাবীরা আমি কি তোমাদেরকে কয়েকটা বড় বড় কবিরা গুনাহের ব্যাপারে সাবধান করব না সতর্ক করব না সাহাবীরা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অবশ্যই ওগো আল্লাহর রাসূল আপনি আমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে সাবধান করেন নবীজি বললেন এক নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ দুই নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন মা বাবার সঙ্গে বিয়াদবি করা পিতামাতার অবাধ্য হওয়া যাদের পিতামাতা আছে তাদেরকে বলছি ভাইরা মায়ের সঙ্গে বাপের সঙ্গে বিয়াদবি করবেন না নবীজি বলেছেন মা বাবার খেদমত করলে আমি আল্লাহ জান্নাত দিবেন মা বাবাকে অখুশি করলে আল্লাহ জাহান্নাম দিবেন মা বাবার সঙ্গে বিয়াদবি করা এটা হলো আরেকটা কবিরা গুনাহ শুনতেছেন তো এরপরে নবীজি তিন নম্বরে বললেন তিন নাম্বার এটা বলার সময় নবীজি এরকম হেলান দেওয়া ছিল এরকম হেলান দিয়ে বলছিলেন শোনো সাহাবীরা কিছু কবিরা গুনাহের ব্যাপারে সাবধান করছে এই হেলান দিয়ে বলেছেন এক নাম্বার আল্লাহর সাথে শিরক করা দুই নাম্বার মা বাপের সঙ্গে বেয়াদবি করা তিন নাম্বারটা বলার সময় নবীজি এরকম থাকলেন না সুজা হয়ে বসলেন এরকম নবীজি সুজা হয়ে গেলেন ওয়াকানা মুত্তাকিয়ান ফাজালাসা হেলান দেওয়া ছিলেন বসে গেলেন তাহলে বলেন তো যে কথাটা বলার জন্য হেলান দেওয়ার থেকে নবীজি সুজা বসে গেলেন বিষয়টা কি কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ হেলান দেওয়া ছিলেন ওয়াকানা মুত্তাকিয়ান তিনি এরকম ছিলেন ফাজালাসা বসলেন বসে বললেন তিন নাম্বার আলা শব্দান উম্মত শাহাদাতুজ জুর কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিও না একবার বলেন নাই শাহাদাতুজ জুর শাহাদাতুজ জুর শাহাদাতুজ জুর শাহাদাতুজ জুর যতক্ষণ নিঃশ্বাস ছিল নবীজি ততক্ষণ বারবার বারবার এটা বললেন সাহাবীরা বললেন যদি নবীজি পারতেন তো মনে হয় এটা বলতেই থাকতেন বলতেই থাকতেন বলতেই থাকতেন বলতেই থাকতেন আল্লাহু আকবার তার মানে এটা খুব ভয়াবহ কারণ আমার একটা মিথ্যা সাক্ষীর মাধ্যমে আপনার নিরপরাধ মানুষের 10 বছরের জেল হতে পারে এমন কি আমার মিথ্যা সাক্ষীর মাধ্যমে আপনার ফাঁসিও হয়ে যেতে পারে এজন্য বিষয়টা অত্যন্ত ভয়ানক যারা মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা মামলা দেয় এরা হলো দুনিয়ার বুকে নিকৃষ্ট জালিম এক গ্রামে বসবাস করে রাজনীতির কারণে পাশের বাড়ির লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা ঘুমাইতেও দেয় না থাকতে দেয় না এই জাতের জালিম আছে না নাই এ জালিম তুই মারা যাওয়ার পরে তোর এলাকার মানুষ জানাজায় আসবে তুই যে জুলুম শুরু করেছিস তোর জানাজায় তোর লাশের পাশে তোর এলাকার একটা ভালো মানুষও তুই পাবি না আমি মারা যাওয়ার পরে আমার এলাকার মানুষ আমার জানাজায় আসবে এজন্য আমার এলাকার মানুষের সাথে আমার আগে ভালোভাবে মিশা দরকার আমি মারা গেলে ঢাকা থেকে চিটাগাং থেকে বেশি মানুষ আসবে না আমার এলাকার লোকেরা এসে বাঁশের ধার থেকে বাঁশ কাটবে আমার জন্য জানাজার কাতারে দাঁড়াবে আমি যদি এইরকম জালিম হয়ে যাই এলাকার মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ বলবেন না শুধু আলহামদুলিল্লাহ পড়বেন এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন সাজান আপনি মারা গিয়েছেন বেল ঘরের মানুষ আফসোস করে শুধু আহারে আমাদের গ্রামের রত্ন ছিল আমাদের গ্রামের আলো ছিল আমাদের গ্রামের গর্ব ছিল ভালো মানুষ ছিল এমন জীবন আপনি সাজান আল্লাহ তৌফিক দেন কষ্ট পেয়েছেন আমার কথায় শেষ তো 10 নম্বর রহমানের বান্দাদের গুনাহগুলো 12 নম্বর পয়েন্টে আসলে নিয়ে আসবে না
দশ নম্বর রহমানের বান্দারা কখনো অনর্থক কথাবার্তা বা কাজে জড়ায় ওয়া ইদা মাররু বিল্লাগি মাররু কিরামা রহমানের বান্দারা যখন অশ্লীল বেহুদা কোনো কথাবার্তা বা কাজ চলে মন জিনিসের পাশ দিয়ে গেলে পার্সোনালিটি ব্যক্তিত্ব মেইনটেইন করে ভদ্রভাবে চলে যায় এগুলোর ধারে কাছেও যায় রহমানের বান্দাদের 11 নম্বর গুণ হলো তাদেরকে যদি কুরআন দিয়ে আল্লাহর আয়াত দিয়ে বোঝানো হয় গাউরামি করে না ঘাটতেরামি করে না তাদেরকে বুঝালে তারা বুঝে ফেলে কিছু মানুষ আছে দেখবেন কুরআন শুনলেও ভিতরে ভিতরে জ্বলে পুড়ে মরে আছরারাই রহমানের বান্দাদের কোয়ালিটি এমন নয় আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইযা দুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা তাদেরকে আল্লাহর আয়াত দিয়ে সতর্ক করা হলে হেদায়াতি কথা শোনানি হলে অন্ধ আর বধিরের মতো আচরণ করে না শুনে না শোনার ভান ধরে না আল্লাহর আয়াতগুলো দেখে না দেখার ভান করে না তাদেরকে এরকম কোরআনের মাঝমায় বুঝালেও তারা না বুঝার ভান ধরে না বরং তাদেরকে বুঝালে তারা বুঝে আমাদের জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে কারণ আমরা মানুষ যদি কেউ আমাদেরকে কুরআন দিয়ে হাদিস দিয়ে সাবধান করে তখন আমরা ঘাড়তেরামি করব না বরং আমরা হেদায়েতের পথে আসার জন্য সিদ্ধান্ত নিব আল্লাহ এমন স্বভাব আমাদেরকে দান করে দেন বলেন আমিন রহমানের বান্দাদের 12 নম্বর গুণ হলো যুবকরা আসে না ঘুমাই গেছে অবিবাহিতরা আসে না ঘুমাই গেছে এবার অবিবাহিতদের পয়েন্ট আসছে রহমানের বান্দারা নিজের স্ত্রী আর সন্তানের জন্য দোয়া করে বিয়ে করে নাই হবু বউ হবু সন্তান এদের জন্য দোয়া করে দোয়াটা কেমন আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন পড়েন আমার সঙ্গে যারা পারেন ওয়াল্লাযীনা ইয়াকুনুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন وجعلنا للمتقين إماما আল্লাহ বলছেন তারা দোয়া করে হে আল্লাহ আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন আপনি যদি ঘরে গিয়ে দেখেন আপনার বউ নামাজ আদায় করে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আপনার বউ আপনার মা বাপের খেদমত করে পরিবার মেনটেন করে ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে বের হয় বলেন তো এমন বউ দেখলে আপনার চক্ষু এমন বউ দেখলে চক্ষুটা শীতল হবে কি হবে না আপনি দেখলেন আপনার ছেলেটা আজান হলে নামাজে যায় এলাকার মুরব্বীদেরকে সম্মান করে সমবয়সীদেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে ক্লাসের পড়াশোনায় মনোযোগী চরিত্র ভালো সে কখনো কোনো খারাপ পথে যায় না এমন ভালো ছেলে যদি আপনি আপনার চোখে দেখেন আপনার সন্তানটা এমন দেখলে আপনার চক্ষু শীতল হবে কি হবে না এই জন্য আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার স্ত্রী আর সন্তানের জন্য আমার কাছে দোয়া করো দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন পরে আমার সঙ্গে রব্বানা হাবলা من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما هي الله أبني أمادر شنطان আমাদের স্ত্রী সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন বলেন আমিন এখানে রহমানের বান্দাদের কয়টা গুণ বলা হলো এই 12টা গুণ যদি আমরা অর্জন করি ফলাফল কি হবে আল্লাহ এবার বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক قون فيها تحية وسلاما এই 12টা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদ দিবে এমন কি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে সালামের মাধ্যমে জান্নাতের মধ্যে অভিবাদনের ব্যবস্থা করবে আমরা এরকম জান্নাত আর এরকম জান্নাতের মধ্যে এমন সেলিব্রেশন চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এখানে রহমানের বান্দাদের কয়টা গুণ বলা হলো
দেখি তো মনে আছে কিনা একটু আমরা এক দেড় মিনিটে একটু সামারাইজ করি এক নাম্বার রহমানের বান্দারা ভদ্র না অভদ্র অহংকারী না বিনয়ী আমরা বিনয়ী হতে হবে তো ইনশাআল্লাহ দুই নাম্বার রহমানের বান্দারা গালিগালাজ করে বকাঝকা দেয় নাকি রহমানের বান্দারা সালাম দেয় আমরা কি দিব তিন নাম্বার রহমানের বান্দারা রাতের বেলা খেলা দেখে নাটক দেখে সিনেমা দেখে না তাহাজ্জুদ পড়ে আমরা পড়ব তো চার নাম্বার রহমানের বান্দারা আশা আর ভয় নিয়ে জাহান্নাম থেকে পানাহ চাইবে কার কাছে পাঁচ নাম্বার রহমানের বান্দারা কিপটাও হবে না অপব্যয়কারী হবে না ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা মধ্যম পন্থা অবলম্বন করবে আল্লাহ তৌফিক দেন ছয় নাম্বার রহমানের বান্দারা শিরক করবে সাত নাম্বার রহমানের বান্দারা তার হাত অন্যায়ভাবে রক্তে রঞ্জিত করবে না মানুষ হত্যা করবে না আট নাম্বার রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না নয় নাম্বার রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দিবে না দশ নাম্বার রহমানের বান্দারা অনর্থক বেহুদা কথাবার্তা বা কাজে কর্মে লিপ্ত হবে না এগারো নাম্বার রহমানের বান্দারা কুরআন শুনলে ঘাড়তেরামি করে না বরং হেদায়তের দিকে আসে বারো নম্বর রহমানের বান্দারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে কার কাছে এই বারোটা গুণে আসুন গুণান্বিত হওয়ার চেষ্টা করি এই বারোটা গুণে গুণান্বিত হয়ে গেলে আমাদেরকে যিনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে এই বারোটা পয়েন্ট আমরা মুখস্থ করতে পারবো তো আমার কথায় বা আমার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন যতগুলো কথা বলেছি এগুলো আমাদের হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর কথাগুলো বলেছি এগুলো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমরা সবাই বলুন আমিন।